আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন চলে আসছি নতুন একটা টিভির ভিডিও নিয়ে আজকে আমাদের সাথে আছে মানে সবার পরিচিত কামরুল ভাই ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ আছি ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে সবচেয়ে বেশি আকর্ষণ থাকবে হচ্ছে এই 4K টিভিটার মধ্যে অবশ্যই 43 ইঞ্চি একটা টিভি মানে এটা কিন্তু একদম 4K ফেয়ার ভয়েস নাকি মানে 100% আপনি মুখে যা বলবেন তাই হবে এটা রোবট টিভি বলা হয় এটাকে আচ্ছা মানে আপনি যা চাবেন একবার এটার মধ্যে সবকিছু আছে 4K একটা টিভি

রেজুলেশন কিনা আপনি যাচাই করে দেখে নেবেন কামরুল ভাই তাইলে ভাই শুরু করেন আর কথা বাড়াবো না প্রথমে এটা দিয়ে শুরু করেন জি ভাই এটা হ্যাঁ 43 একটা টিভি তো এটা 4K 43 এর 4K যে টিভিটা খুব একটা রানিং আর এই টিভিটার মডেল হচ্ছে আপনার 43RN1 Galaxy Pro 4K USD একটা টিভি দেখেন এটা ফিউচার গুগল টিভি এটা গুগল অ্যাসিস্ট্যান্ট প্রাইম ভিডিও াস্ট ইউটিউব নেটফ্লিক্স সাউন্ড সিস্টেম আচ্ছা এবং গুগল সার্টিফিক হ্যাঁ তো এই টিভিটা আপনার বিশাল ব্র্যান্ডের এটা আপনার বর্তমানে এটা এটার কোম্পানির অফিসিয়াল প্রাইস হচ্ছে এটা শুধু ফোর কেনা এটার আপনার বয়স রিমোট প্লাস ফেয়ার বয়স এই যে দেখছেন সরাসরি এটা মুখে আপনার এটা রোবট টিভি বলা হয় এটাকে হ্যাঁ রাইট মুখে যা বলবেন তাই হয় তাই আসবে ভাই ফ্লাস্ট একটা ডিসকাউন্ট দিয়া দেন যাতে এই বৃষ্টির দিনেও মানুষ ঘরে বসে টিভি নিতে পারে অবশ্যই সময়ের প্রয়াস মানে সব সময় ধামাকা

আচ্ছা এটাও 4K হ্যাঁ আর ডেলিভারি সিস্টেমটা হচ্ছে 32 24 থেকে 32 গুলো আপনি ডেলিভারি কুরিয়ার পয়েন্ট থেকে বুঝে নিতে পারবেন ঢাকার মধ্যে হলে সরাসরি আর ঢাকার বাইরে যারা আছে আমরা সরাসরি দেওয়ার চেষ্টা করি আর আমাদের ডেসক্রিপশনে যে নাম্বারগুলো দেওয়া দেন ডেলিভারি আলোচনা সাপেক্ষে আচ্ছা তারপরও আপনারা যোগাযোগ করবেন যে কোনো রকম ইনফরমেশন জানার জন্য আর যারা টিভি নিবেন এই বৃষ্টির মৌসুমে আপনারা কিন্তু ঘরে বসে এনজয় করে টিভি নিতে পারবেন কোনো সমস্যা নেই আমরা বিশ্বস্ত সব সময়ের পর ইলেকট্রনিক্স জি আর যদি আসতে কেউ চান যারা প্রবাস থেকে দেখছেন তারাও কিন্তু আপনারা চলে নিতে পারেন কোনো সমস্যা প্রবাসী ভাইদের জন্য আরো কিছু থাকবে অবশ্যই আচ্ছা যে ওনারা তো রেমিটেন্স জundawala হয়তো অবশ্যই ওনারা খুব ইয়ার সাথে আমাদের থেকে বিশ্বস্ত প্রতিষ্ঠান বিখানে তো ওনাদের জন্য আরো কিছু থাকবে আচ্ছা ওকে তো ভিউয়ারস আজকে এই পর্যন্ত আর কথা বলব না যারা ভিডিওটা দেখেছছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আপনার মতামত তো আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ